ক্যান্সার পাশাপাশি উপসর্গ নিয়েও মৃত্যু বেড়েছে হাসপাতালগুলোতে রয়েছে রোগীর চাপ আর অক্সিজেন সংকট জেলা ও উপজেলাগুলোতে চলেছে ঢিলেঢালা লকডাউন দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে মামলা ও জরিমানাও করা হচ্ছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিথিলা নাজনীনের রিপোর্ট খুলনায় করোনা আক্রান্ত হয়ে নারীদের মৃত্যু হয়েছে জেলায় গত 24 ঘন্টায় 9 মৃত্যুর মধ্যে 7 জনই নারী নিষেধাজ্ঞা না মানায় 45 জনের বিরুদ্ধে মামলা ও 44,000 টাকা জরিমানা করা হয়েছে কুষ্টিয়ায় শপিং মল হোটেল রেস্তোরাঁ দোকানপাট বন্ধ থাকলেও মানুষের শহরে প্রবেশ বেড়েছে জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতালে 8 জন করোনা পজিটিভ ও 1 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 300 বেশি হাসপাতালে ভর্তি বরিশাল বিভাগে করোনায় 8 জন এবং উপসর্গ সহ মোট 15 জন মারা গেছে চাঁদপুরে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু ও 130 জনের করোনা শনাক্ত হয়েছে আক্রান্ত শনাক্তের হার 24.34% ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরো 12 জনের মৃত্যু আক্রান্ত 137 জন অক্সিজেন সংকটের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিন 3,500 লিটার অক্সিজেন প্রয়োজন হলেও জোগাড় হচ্ছে মাত্র অর্ধেক 1500 লিটার গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মারা যাওয়া 12 জনের মধ্যে 4 জন করোনা পজিটিভ 5 জনের উপসর্গ এবং 3 জন করোনা নেগেটিভ ছিল মিথিলা নাজনীন চ্যানেলাই চীনের সাথে আরো 6 কোটি ভ্যাকসিনের জন্য চুক্তি করতে যাচ্ছে সরকার সব মিলিয়ে নভেম্বরের মধ্যেই দেশে 7.5 কোটি সিনোফার্মের ভ্যাকসিন পাওয়ার আশা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে কোভিড 19 ফিল্ড হাসপাতালের উদ্বোধন শেষে মন্ত্রী বলেন গ্রামাঞ্চলকে প্রাধান্য দিয়ে গণটিকা কার্যক্রম চলবে আফরোজা হাসি রিপোর্ট ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর দেশে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে হাসপাতালগুলোতে সাধারণ শয্যা বা আইসিইউ খালি নেই ভোগান্তিতে রোগীরা এমন পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে কোভিড 19 ফিল্ড হাসপাতাল চালু করলো সরকার প্রথম ধাপে 40টি আইসিইউ সহ সেন্ট্রাল অক্সিজেন সুবিধার 357 শয্যা দিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হলো পর্যায়ক্রমে একে 1000 শয্যায় উন্নীত করা হবে এখানে দয়া করে অন্য হাসপাতালে যারা ভর্তি আছেন তারা যেন এখানে এসে ভিড় না করেন এখানে শুধুমাত্র যারা পেরিফেরি থেকে আসবে যেখানে অন্য কোথাও জায়গা পান নাই তারাই যেন এখানে আসেন আমাদের এখানে থাকা খাওয়া এবং সব ইনভেস্টিগেশন সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই চিকিৎসা দেবেন স্বাস্থ্যমন্ত্রী বলেন টিকার মজুদ বাড়াতে চীন সহ বিভিন্ন দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার আগে যে 10 কোটি কনফার্ম চুক্তি ছিল তার সাথে আরো 6 কোটি আমরা যোগ দিচ্ছি অর্থাৎ প্রায় 7.5 কোটি টিকা আমরা চায়না থেকে আনারই চেষ্টা আমরা করছি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছে এখন আমরা চুক্তিবদ্ধ হয়ে যাব এই 6 কোটি নতুন টিকা সিনোফার্মে আমরা আশা করি এই টিকাগুলো আমরা পাবো যেভাবে চায়না থেকে বলেছে যে আমরা নভেম্বরের মধ্যে প্রত্যেক মাসেই আমরা একটা প্রায় সমহারে আমরা এই টিকাগুলো আমরা পেয়ে যাব করোনা আক্রান্তের সংখ্যা কমাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী আফরোজা হাসি চ্যানেল আই ঢাকা শিল্প কারখানা পুরোদমে খুলে যাওয়া সহ নানা প্রয়োজনে লকডাউনের মধ্যেও ঢাকা আসছে মানুষ রাজধানীর সড়কগুলোতে গাড়ি ও মানুষের চলাচল প্রতিদিনই বাড়ছে মাসুদ শাকিলের রিপোর্ট গাবতলী রিকশা চালক জামাল ভোর 4টায় প্রায় 2,500 টাকা খরচ করে ঢাকায় পৌঁছেছেন জয়পুরহাট থেকে গ্রামে নিজ এলাকায় কাজ না থাকায় পেটের দায়ে ঢাকায় আসা ছাড়া তার কোনো উপায় ছিল না দানদুন লাগা শেষ গ্রামে কোনো কাজ কাম নাই কি করব কোন আমাদের তো পেট চালাইতে হইব সংসার আছে আবার কেউ কেউ করোনায় কাজ হারিয়ে ঢাকাও ছাড়ছেন এখন আমি চাকরি করতাম আমার চাকরি নাই এখন আমি ঢাকা ছাড়বে কি খাবো ঢাকার প্রবেশমুখে তাই শত শত মানুষের আসা যাওয়া গণপরিবহন বন্ধ থাকায় একই তো ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়ায় চলাচল করতে হচ্ছে তার উপর বৃষ্টি যেন দুর্ভোগ বাড়িয়েছে কয়েকগুণ আমার মা অসুস্থ সেই অসুস্থ মাকে দেখার জন্য আসছি সাভার আইবান্দা টার্মিনাল থেকে সান্দুরা থেকে ভাঙে ভেঙে রিক্সা অটোতে সিএনজি করে আইতেছি এমনিতে 300 টাকা আসা যায় আজকে এই পর্যন্ত গেছে 1600 টাকা গেছে দীর্ঘ ভোগান্তি পেরিয়ে তারা জীবিকার প্রয়োজনে রাজধানীতে আসছেন পথে পথে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে তবু রাস্তায় নামতে বাধ্য করেছে ঢাকার সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ির পরিমাণ প্রতিদিন বাড়ছে কমেছে পুলিশের চেকপোস্ট আমরা দেখতেছি যেগুলো অপ্রয়োজনে বের হচ্ছে
তাদেরকে আমরা বুঝাই বলতেছি গার্মেন্টস খোলার পর থেকে প্রেসার আগে থেকে তুলনামূলক অনেক বেশি বাড়ছে আর কি। লকডাউনের মধ্যেও ঢাকা সড়কগুলোতে গাড়ি ও মানুষের চলাচল আরও বাড়তে পারে। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা।